প্রভো নিকান হরে কৃষ্ণ জয় সচিনন্দন গৌরহরি হরে কৃষ্ণ नमा कृष्ण कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपता काका स्वामीनीतिना नमाचार्यपायतायृपादाय गौरकथाधामय नगर ग्राम ग्रामता नम कृष्ण कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदात नितिनामिने नमस्ते सारस्वतीदेव गौरवाणीपचारिणे निर्विशेषण पश्चात वंशाकलपतरुभ्य कृपासीधुवेव पति पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नम श्रीकृष्ण चैतन्य प्रभुनितानंदीआद्वैतगदाधर श्री शिवाशदी गौरभक्तवृंद हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा तीचतन्य चैतन्य चरितामृत ग्रंथ अध्ययन प्रारम्भे आम परमाराध्य गुरुदेव स्कन প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদের অন্যতম কৃপাধন্য ইস্কনের অন্যতম গুরু এবং ইস্কন নাম বিশ্ব প্রচারক মন্ত্রী এবং বিষ্ণুপাদ অষ্টোতর শত শ্রী শ্রীমৎ জয়পতক স্বামী শ্রীল গুরুদেবের পাদপদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তার হতুকি কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি এবং আমার পরমারাধ্য পরম গুরুদেব ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শ্রীলভাই চরণ অরবিন্দ ভক্তিবেদান স্বামী প্রভুপাদে শ্রী পাদপদ্মে দণ্ডবৎ প্রণতি নিবেদন করে তার রহিতুকী কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি এবং উপস্থিত সকল ভক্তমণ্ডলী আপনাদের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের হিতুক আশীর্বাদ প্রার্থনা করছি হরে কৃষ্ণ তো আজকে আমরা সেই চৈতন্য চরিতামৃত মধ্যলীলা ষষ্ঠ পরিচ্ছেদের সার্বভৌম ভট্টাচার্য উদ্ধার বিষয়বস্তুর বিরাশি নম্বর শ্লোক থেকে অধ্যয়ন করব হরে কৃষ্ণা হনুমান প্রমাণ নহে ঈশ্বর তত্ত্বজ্ঞানে কৃপা বিনা ঈশ্বরের কেহ নাহি জানে গোপীনাথ আচার্য বললেন পরমেশ্বর ভগবানের কৃপার প্রভাবে কেবল তাকে জানা যায় অনুমান বা জল্পনা কল্পনার দ্বারা নয় তাৎপর্যে প্রভু পা করেছেন ভেলকিবাজি দেখিয়ে কখনও ভগবানকে কেউ জানতে পারে না ভেলকিবাজি দেখে মূর্খ লোকেরা মুগ্ধ হয় এবং তারা তখন সেই জাদুকরকে ভগবান বা ভগবানের অবতার বলে মনে করে ভগবানকে জানার পন্থা এটি নয় অথবা অনুমান বা জল্পনা কল্পনার দ্বারা ভগবান বা ভগবানের অবতারকে জানা যায় না ভগবানের কাছ থেকে বা ভগবানের প্রতিনিধির কাছ থেকে ভগবান সম্বন্ধে জানতে হয় ঠিক যেভাবে অর্জুন জেনেছিলেন শ্রীকৃষ্ণের কৃপার প্রভাবে শ্রীকৃষ্ণ নিজে তার পরমেশ্বরত্ব সম্বন্ধে বহু ইঙ্গিত দিয়েছেন শাস্ত্র এবং মহাজনদের দেওয়া প্রমাণের মাধ্যমে পরমেশ্বর ভগবানকে জানতে হয় ভগবানের প্রতি ভক্তিযুক্ত সেবার মাধ্যমে ভগবানের লাভ হলেই কেবল ভগবানকে জানা যায় ঈশ্বর কৃপালেশ হয়তো যাহারে সেই তো ঈশ্বর তত্ত্ব পারে গোপীনাথ আচার্য আরও বললেন ভগবৎ ভক্তি অনুশীলনের ফলে যিনি ভগবানের কৃপা লাভ করেছেন তিনি কেবল পরমেশ্বর ভগবানের তত্ত্ব জানতে পারেন অথাপি তে দেব পদুজদ্ প্রসাদলে এ গৃহীত এবংহি জত ভগবত মহিম্ন নচান্যম এ কী চিরং চিহ্ন হে ভগবান কেউ যদি আপনার শ্রীপাদ পদ্ম যুগলের কৃপার্লেসমাত্র লাভ করে থাকেন তাহলে তিনি আপনার মহিমা হৃদয়ঙ্গম করতে পারেন কিন্তু যারা আপনার মহিমা সম্বন্ধে জল্পনা কল্পনা করে তারা দীর্ঘকাল বেদ অধ্যয়ন করেও আপনাকে জানতে পারে না শিলপ্রভুপাত উক্ত শ্লোকে তাৎপর্য বর্ণনা করেছেন এই শ্লোকটি দশম স্কন্ধের চতুর্দশ অধ্যায়ের উনত্রিশ নম্বর শ্লোক থেকে উদ্ধৃত শ্রীমদ্ভাগবত ব্রহ্মসংগীতায় পঞ্চম অধ্যায়ে তেত্রিশ নম্বর শ্লোকে বলা হয়েছে বেদেশু দুর্লভম অদুর্লভ আত্মভক্ত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যদিও সমস্ত জ্ঞানের চরম লক্ষ্য সর্বৈর অহমেব বেদ্য তবুও যতক্ষণ পর্যন্ত না ভ শুদ্ধভক্তি সহকারে ভগবানের সেবায় যুক্ত হওয়া যায় ততক্ষণ ভগবানকে জানা যায় না তাই ব্রহ্মা বলেছেন বেদেশু দুর্লভম অদুর্লভম আত্মভক্তও কিন্তু যারা ভগবানের ভক্ত তারা অনায়াসে ভগবানকে জানতে পারেন ভগবানের একটি নাম হচ্ছে অজিত অর্থাৎ পরমেশ্বর ভগবানকে পরাজিত করতে কেউই পারে না কিন্তু তার ভক্তের কাছে ভগবান পরাজয় স্বীকার করেন সেটি হচ্ছে তার স্বভাব সে সম্বন্ধে পদ্মপুরাণে বলা হয়েছে অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেত গ্রাহ্যম ইন্দ্রিয়ই সেবন মুখে হি জিহা স্বয়ং এব ভগবানের নাম রূপ গুণ লীলা পরিকরাদি জড়েন্দ্রিয় গ্রাজ্য নয় কিন্তু ইন্দ্রিয়গুলি যখন ভগবানের সেবায় যুক্ত হয় তখন ভগবান তার ভক্তের কাছে নিজেকে প্রকাশ করেন সেটিই হচ্ছে তাকে জানার পন্থা শ্রীমদ্ভাগবত থেকে গোপীনাথ আচার্য যে শ্লোকটি উল্লেখ করেছেন সেটি শ্রীকৃষ্ণের কাছে পরাজিত হওয়ার পর ব্রহ্মার মুখনিশ্রিত শ্লোক শ্রীকৃষ্ণের শক্তি পরীক্ষা করার জন্য ব্রহ্মা তার গুপ এবং গুবৎসদের হরণ করেছিলেন তারপর শ্রীকৃষ্ণের অচিন্ত্য শক্তি দর্শন করে ব্রহ্মা স্বীকার করেছিলেন যে শ্রীকৃষ্ণের অনন্ত শক্তির কাছে তার অলৌকিক শক্তির তুলনাই হয় না শ্রীকৃষ্ণকে জানতে যদি ব্রহ্মারও ভ্রম হয় তাহলে সাধারণ মানুষের কি কথা তারা হয়তো শ্রীকৃষ্ণকে বুঝতেই পারে না অথবা তাদের নিজেদের ইন্দ্রতৃপ্তির সাধনের জন্য যাকে তাকে শ্রীকৃষ্ণের অবতার বলে জানবার চেষ্টা করে যদ্যপি জগৎগুরু তুমি শাস্ত্র জ্ঞানবান পৃথিবীতে নাহি পণ্ডিত তোমার সমান ঈশ্বরের কৃপালেশ নাহি ক তোমাতে অতএব ঈশ্বর তত্ত্ব না পার জানিতে তারপরে গোপীনাথ আচার্য সার্বমা ভট্টাচার্যকে বললেন যদিও আপনি একজন মহান পণ্ডিত এবং বহু শিষ্যের গুরু এবং প্রকৃতপক্ষে আপনার মতো পণ্ডিত পৃথিবীতে নেই কিন্তু তবু আপনি শ্রীকৃষ্ণের কৃপার মাত্র লাভ করতে পারেননি তাই আপনি তাকে জানতে পারছেন না যদিও তিনি আপনার গৃহেই উপস্থিত রয়েছেন তোমার নাহি ক দোষ শাস্ত্রে এই কহে পাণ্ডিত্যাদি ঈশ্বর তত্ত্ব জ্ঞান কভু নহেন এতে আপনার কোনো দোষ নেই শাস্ত্রে বলা হয়েছে পাণ্ডিত্যের দ্বারা কখনো পরমেশ্বর ভগবানকে জানা যায় না তাৎপর্য এই শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় বড় পণ্ডিতারা পর্যন্ত শ্রীকৃষ্ণকে জানতে পারে না অথচ তারা ভগবদ্গীতার ভাষ্য রচনা করার সাহস করেন ভগবদ গীতা পাঠ করার অর্থ হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা অথচ আমরা দেখি কত বড়ো বড়ো সব পণ্ডিত শ্রীকৃষ্ণকে জানবার চেষ্টা করতে গিয়ে বিভ্রান্তির সৃষ্টি করেছে গোপীনাথ আচার্যের এই উক্তিটি শাস্ত্রের বহু বর্ণনায় প্রতিপন্ন হয়েছে কঠোপনিষদে এক দুই তেইশ শ্লোকে বলা হয়েছে নয়মা প্রবচন লভ্য মেধয়া ন বহুনা শ্রুতন যমে বৈশবৃণুতে তে লভ্য তস আবৃণুতে তনুং স্বাম কঠোপনিষদে আরও এক দুই নয় এক জায়গায় বলা হয়েছে নৈশা তর্ক মতিপণ প্রোক্ত অন্য সুজ্ঞ জং সধৃতিব্রাশি তাদ্র ভূয় চিকিলে পৃষ্টা পরমেশ্বর ভগবান পরমাত্মাকে প্রবচনের দ্বারা মেধার দ্বারা যুক্তিতর্কের দ্বারা এমনকি বৈদিকশাস্ত্র অধ্যয়নের দ্বারা লাভ করা যায় না কিন্তু কেউ যদি ভগবানের কৃপার কণামাত্রও লাভ করেন ভগবান যদি তার প্রতি প্রসন্ন হন তাহলে তিনি তাকে জানতে পারেন কিন্তু এই কৃপা লাভের যোগ্য কেবল ভগবত ভক্ত তারাই কেবল পারেন পরমেশ্বর ভগবানকে জানতে ভক্তের সেবায় ভগবান যখন প্রীত হন তখন তিনি তাঁর কাছে নিজেকে প্রকাশিত করেন স্বয়ং এই দহ বেদের বর্ণনার মাধ্যমে কেবল ভগবানকে জানার চেষ্টা করলে অথবা সেই সমস্ত উক্তি নিয়ে তর্ক বিতর্ক করলে কোনো লাভ হয় না সার্বভৌম্য কহে আচার্য কহ সাবধানে তোমাতে ঈশ্বর কৃপা ইথে কি প্রমাণে সার্ব ভট্টাচার্য প্রতিপন্ন করলেন গোপীনাথ আচার্য একটু সাবধানের কথা বলুন আপনি যে ভগবানের কৃপা লাভ করেছেন তার প্রমাণ কোথায় আচার্য কহে বস্তু বিষয়ে হয় বস্তু জ্ঞান বস্তুতত্ত্ব জ্ঞান হয় কৃপাতে প্রমাণ গোপীনাথ আচার্য উত্তর দিলেন পরমততত্ত্ব বস্তু সম্বন্ধে যথার্থ জ্ঞানেই পরমেশ্বর ভগবানের কৃপার প্রমাণ তাৎপর্য সার্বমভট্টাচার্য তার ভগ্নিপতি গোপীনাথ আচার্যকে বললেন পরমেশ্বর ভগবান আমাকে কৃপা না করতে পারেন কিন্তু তিনি যে আপনাকে কৃপা করেছেন তার প্রমাণ কী তার উত্তরে গোপীনাথ আচার্য বলছিলেন যে পরম তত্ত্ব এবং তার বিভিন্ন শক্তি অভিন্ন তাই তার বিভিন্ন শক্তির প্রকাশের মাধ্যমে পরম তত্ত্বকে জানা যায় তত্ত্ব বস্তুত তার সমস্ত শক্তিও একাধারে বিরাজমান তত্ত্ব অচিন্ত্য শক্তি সমন্বিত এবং তিনি হচ্ছেন বাস্তব বস্তু পরাশ্য শক্তির বিবিধৈব শ্রুয়তে বেদে বর্ণনা করা হয়েছে যে পরমতত্ত্ব বিবিধ শক্তির সমন্বিত কিন্তু যখন পরমতত্ত্বের বিবিধ বৈশিষ্ট্য এবং শক্তি হৃদঙ্গম করতে পারেন তখন তিনি পরমতত্ত্বকেও হৃদয়ঙ্গম করতে পারেন জড়জাগতিক স্তরেও কোনো বস্তুর বৈশিষ্ট্য হৃদয়ঙ্গম করার মাধ্যমে সেই বস্তুকে জানা যায় যেমন তাপ থেকে বোঝা যায় যে আগুন রয়েছে আগুন দেখা না গেলেও তাপ অনুভব করার মাধ্যমে আগুনের উপস্থিতি অনুভব করা যায় তেমনি কেউ যদি পরমততত্ত্বের বৈশিষ্ট্য অনুভব করতে পারেন তাহলে বুঝতে হবে যে তিনি ভগবানের কৃপার প্রভাবে পরমততত্ত্ব বস্তুকে হৃদয়ঙ্গম করতে পেরেছেন ভগবদ্গীতা সপ্তম অধ্যায়ে পঞ্চবিংশতি শ্লোকে বলা হয়েছে নাহম প্রকাশ সর্বস্ব পরমেশ্বর ভগবান সকলের কাছে নিজেকে প্রকাশ করেন না সেবন মুখে হি জুহা দৌ স্বয়ং ভক্তের সেবায় সন্তুষ্ট হয়ে ভগবান নিজেকে তার কাছে প্রকাশ করেন অর্থাৎ ভগবানের কৃপা ব্যতীত কেউ ভগবানকে জানতে পারেন না জল্পনা কল্পন দ্বারা বা অনুমোদনের দ্বারা কখনো ভগবানকে জানা যায় না এটি হলো ভগবদ্গীতার সিদ্ধান্ত ইহার শরীরে সব ঈশ্বর লক্ষণ মহাপ্রেমা বেশ তুমি পাইয়াছো দর্শন তবু তো ঈশ্বর জ্ঞান না হয় তোমার ঈশ্বরের মায়া এই বলি বেবহ গোপীনাথ আচার্য বললেন পরমেশ্বর ভগবানের সমস্ত লক্ষণগুলি মহাপ্রেমাবিষ্ট অবস্থায় শ্রীচৈতন্য মহাপ্রভুর শরীরে আপনি দর্শন করেছেন কিন্তু তবু আপনি তাকে পরমেশ্বর ভগবান বলে চিনতে পারলেন না একেই বলে ঈশ্বরের মায়া গোপীনাথ আচার্য সার্বভৌম ভট্টাচার্যকে বললেন যে যদিও তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর মহাপ্রেমাবিষ্ট অবস্থা দর্শন করেছেন এবং এই সমস্ত লক্ষণগুলি দেখে বোঝা যায় যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান কিন্তু তা সত্ত্বেও তিনি তার অপ্রাকৃত পরিচয় হৃদয়গম করতে পারলেন না তিনি শ্রীচৈতন্য মহাপ্রভু লীলাসমূহ জাগতিক বলে মনে করেছিলেন সেটি অবশ্য ভগবানের মায়ারই প্রভাব দেখিলে না দেখে তারে জন। শুনি হাসি সার্বভৌম্য বলিল বচন। ভগবানের বহিরঙ্গা প্রকৃতির দ্বারা প্রভাবিত বহির্মুখ মানুষ দেখেও দেখতে পায় না সেই কথা শুনে সার্বম ভট্টাচার্য হেসে বললেন তাৎপর্যে বর্ণনা করলেন প্রভুপাল হৃদয় নির্মল না হলে অপ্রাকৃত ভগবত ভক্তির উদয় হয় না সেই সম্বন্ধে ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ে অষ্টবিংশতি শ্লোকে বলা হয়েছে জেশাং তু অন্তগতং পাপম জনানাং পুণ্যকর্মানাম তে দ্বন্দ্ব মহ নির্মুক্তাং মাম দৃঢ়ব্রতা যারা পূর্বজন্মে এবং এই জন্মে বহু পুণ্যকর্ম করেছেন যারা সর্বত্রভাবে পাপ মুক্ত হয়েছেন এবং দ্বন্দ্ব ও মোহামুক্ত হয়েছেন তারা সুদৃঢ় ভক্তি সহকারে আমার ভজনা করেন কেউ যখন শুদ্ধ ভক্তি সহকারে ভগবানের সেবায় যুক্ত হন তখন বুঝতে হবে যে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছেন অর্থাৎ বুঝতে হবে যে ভগবৎ ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত পাপী দুষ্কৃতকারী কখনও ভগবৎ সেবা সম্পাদন করতে পারেন না তেমনি পাণ্ডিত্যপূর্ণ অনুমানের মাধ্যমেও কেউ ভগবানের সেবায় যুক্ত হতে পারে না শুদ্ধ ভগবত প্রেমে ভগবানের সেবা করতে হলে ভগবানের কৃপালাভের জন্য প্রতীক্ষা করতে হয় ইষ্টগোষ্ঠী বিচার করি না করি হরস রোষ শাস্ত্র দৃষ্টে কহি কিছু না লই হি হ দোষ বললেন আমরা বন্ধুভাবে নিজেদের মধ্যে আলোচনা করছি সুতরাং রাগ করো না আমি শাস্ত্রের ভিত্তিতেই যা কিছু বলার বলছি দয়া করে এর দোষ দর্শন করো না মহাভাগবত হয় চৈতন্য গোসাই এই কলিকালে বিষ্ণুর অবতার নাই চৈতন্য মহাপ্রভু অবশ্যই একজন মহাভাগবত কিন্তু আমরা তাকে বিষ্ণুর অবতার বলে গ্রহণ করতে পারি না কেননা শাস্ত্রের বর্ণনা অনুসারে কলিকালে ভগবানের অবতার নেই অতএব ত্রিযুগ করি কহি বিষ্ণু নাম কলিযুগে অবতার নাহি শাস্ত্র জ্ঞান বিষ্ণুর আর এক নাম হচ্ছে ত্রিযুগ কেননা কলিযুগে বিষ্ণুর অবতার নেই এটি শাস্ত্রেরই কথা তাৎপর্যে প্রভুপাত বললেন পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর আর এক নাম ত্রিযুগ তিনি তিন যুগে প্রকাশিত হন কিন্তু এর প্রকৃত অর্থ হচ্ছে যে তিনি কলিযুগে প্রত্যক্ষভাবে প্রকাশিত না হয়ে প্রচ্ছন্নভাবে প্রকাশিত হন সেই সম্বন্ধে ভগবৎ শ্রীমদ্ভাগবতে সপ্তম স্কন্ধে নবম অধ্যায়ের আটত্রিশ নম্বর শ্লোকে বলা হয়েছে इतं नी तिर्ज्यक्ष देव जसा वतारई लोकान विभावयसी हंसी जगत प्रतिपान धर्मग महापुरुष पासी जुगानु छन्न कलौ जत भवस्त्रि जुग अथ सत्वम हे भगवान नर पशु देव ऋषि जलचरादी रुपे अबतिन्न है रि আপনি জগতের সমস্ত শত্রুদের সংহার করেন এভাবে আপনি দিব্য আলোকে জগৎকে উদ্ভাসিত করেন হে মহাপুরুষ কলিযুগে আপনি কখনো কখনো প্রচ্ছন্নভাবে আবির্ভূত হন তাই আপনি ত্রিযুগ নামে অভিহিত হন শীল শ্রীধর স্বামীও প্রতিপন্ন করে বলেছেন যে শ্রীবিষ্ণু কলিযুগে আবির্ভূত হন কিন্তু অন্যান্য যুগে তিনি যেভাবে আচরণ করেন সেভাবে আচরণ করেন না শ্রী বিষ্ণু আবির্ভূত হন দুটি উদ্দেশ্য সমাধানের জন্য পরিত্রাণায় সাধনাম বিনাশায় চুষ্কৃতাম অর্থাৎ তিনি আবির্ভূত হন ভক্তদের সঙ্গে লীলা করার জন্য এবং অসুরদের সংহার করার জন্য সত্য ত্রেতা দ্বাপর যুগে এই উদ্দেশ্যগুলি তাকে সাধন করতে দেখা যায় কিন্তু কলিযুগে ভগবান আবির্ভূত হন প্রচ্ছন্নভাবে তিনি সরাসরিভাবে অসুরদের সংহার করে ভক্তদের পরিত্রাণ করেন না কলিযুগে ভগবানকে প্রত্যক্ষভাবে উপলব্ধি করা যায় না কিন্তু অন্য তিন যুগে করা যায় তাই তার নাম ত্রিযুগ শুনিয়া আচার্য কহে দুঃখী হইয়া মনে শাস্ত্রজ্ঞ করিয়া তুমি কলয় অভিমানেং ভাগবত ভারত দুই শাস্ত্রের প্রধান সেই দুই গ্রন্থ বাক্যে নাহি অবধান সেই দুই কহে কলিতে সাক্ষাৎ অবতার তুমি কহ কলিতে নাহি বিষ্ণুর প্রচার সেই কথা শুনে গোপীনাথ আচার্য অন্তরে দুঃখিত হয়ে বললেন আপনি নিজেকে শাস্ত্রজ্ঞ বলে অভিমান করছেন ভাগবত এবং মহাভারত এই দুটি শাস্ত্র সমস্ত বৈদিক শাস্ত্রের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ কিন্তু তাতে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই সম্বন্ধে আপনি অবগত নন সেই দুই শাস্ত্রে বলা হয়েছে যে কলিযুগে ভগবান সাক্ষাৎ অবতরণ করেন কিন্তু আপনি বলছেন যে কলিযুগে বিষ্ণুর অবতার নেই কলিযুগে লীলা অবতার না করে ভগবান অতএব ত্রিযুগ করি কহিতারণাম কলিযুগে ভগবানের লীলাবতার নেই তাই তার নাম ত্রিযুগ তাৎপর্য প্রভুপাত বললেন লীলাবতারে ভগবান অনায়াসে লীলাবিলাস করেন তিনি একের পর এক লীলাবিলাস করেন এবং সেই সমস্ত লীলা অপ্রাকৃত আনন্দে পূর্ণ ও সেগুলি সম্পূর্ণভাবে তিনি নিয়ন্ত্রণ করেন এই সমস্ত লীলায় পরমেশ্বর ভগবান সম্পূর্ণরূপে স্বাধীন শ্রী সনাতন গোস্বামী কে শিক্ষা দেওয়ার সময় মধ্যলীলা বিংশতি পরিচ্ছেদের দুইশো অষ্টানব্বই শ্লোকে চৈতন্য মহাপ্রভু উল্লেখ করেছেন যে ভগবানের লীলা অবতার অসংখ্য লীলা অবতার কৃষ্ণের না যায় বর্ণন প্রধান করিয়া কহিদ রশন শ্রী চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলেছিলেন কিন্তু তবু ভগবানের প্রধান লীলা অবতারদের কথা আমি তোমাকে বলবো মৎস্য কুরুম রঘুনাথ নৃসিংহ বামন বরা লেখা যার নাজায় গর্ণন এভাবে ভগবানের অসংখ্য লীলা অবতার রয়েছেন এবং তারা সকলে অদ্ভুত সমস্ত লীলা প্রদর্শন করেন বরাহ অবতারে ভগবান বরাহদেব সমুদ্র থেকে পৃথিবীকে উদ্ধার করেছিলেন কুর্ম অবতারে তিনি মন্দার পর্বত তার পৃষ্ঠে ধারণ করেছিলেন সমুদ্র মন্থন করার জন্য এবং নৃসিংহ অবতারে তিনি তার নখকমল দ্বারা হিরণ্যকশিপুর হৃদয় বিদিন্ন করে তাকে সংহার করেছিলেন তার ভক্ত প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য এগুলি ভগবানের লীলাবতারের একটি অসাধারণ এবং অলৌকিক লীলা শিল রূপগোস্বামী তার লঘুভবতাৃত গ্রন্থে নিম্নলিখিত পঁচিশটি লীলা অবতারের উল্লেখ করেছেন চতুর্ষণ নারদ বরাহ মৎস্য যজ্ঞ নারায়ণ কপিল দত্তাত্রয় হয়শীর্ষ, অর্থাৎ হয়গ্রীব হংস পৃষ্ণিগর্ভ ঋষভ পৃথু নৃসিংহ কুর্ম ধনন্তরী মোহিনী বামন পরশুরাম রাঘবেন্দ্র ব্যাস বলরাম কৃষ্ণ বুদ্ধ এবং কলকি তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর নাম লীলাবতার রূপে উল্লেখ করেননি কেন না তিনি তার স্বরূপ আচ্ছাদিত করে অবতীর্ণ হয়েছেন ছন্ন অবতার এই কলিযুগে ভগবানের লীলা অবতার নেই কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভুর রূপে ভগবান তার অবতার প্রকাশ করেছেন সেই কথা শ্রীমদ্ভাগবতে বিশ্লেষণ করা হয়েছে প্রতিযোগে করেন কৃষ্ণ যুগয় অবতার তর্কনিষ্ঠ হৃদয় তোমার নাহ বিচার গোপীনাথ আচার্য বললেন প্রতিযোগে ভগবান অবতীর্ণ হন এবং তার সেই অবতারকে বলা হয় যুগাবতার কিন্তু আপনার তর্কনিষ্ঠ হৃদয় এতই কঠিন যে তা বিচার করার ক্ষমতা আপনার নেই আসন্ন বর্ণাশ্রয় হি অশ গৃহত অনুযুগম তনু শুক্র রক্ত তথা পিত ইদানিং কৃষ্ণতাঙ্গত পূর্বে আপনার পুত্র যোগ অনুসারে তিনটি বিভিন্ন বর্ণের শরীর ধারণ করেছিল সেগুলি হচ্ছে শ্বেত রক্ত এবং পিত এখন দ্বাপর যুগে সে কৃষ্ণবর্ণ ধারণ করেছে তাৎপর্য প্রভুপাত শ্রীমদ্ভাগবতের দর্শন স্কন্ধের অষ্টম অধ্যায়ের ত্রৈদশ শ্লোক থেকে উদ্ধৃতি দিলেন শ্রীকৃষ্ণের নামকরণ উৎসবে এটি গর্গমণির উক্তি তিনি বলেন যে অন্যান্য যুগে ভগবান শ্বেত রক্ত এবং পিতবর্ণ ধারণ করে অবতীর্ণ হয়েছিলেন এই পিতবর্ণ সমন্বিত ভগবানের অবতার হচ্ছেন শ্রীচৈতন্য মহাপ্রভু এ থেকে প্রতিপন্ন হয় যে পূর্বের অষ্টাবিংশতি কলি যুগেও ভগবান পিতবর্ণ ধারণ করে অবতীর্ণ হয়েছিলেন বিভিন্ন যুগে সত্য তেতা দ্বাপর এবং কলি ভগবান বিভিন্ন বর্ণ ধারণ করে অবতীর্ণ হন পিতবর্ণ এবং অন্যান্য বৈশিষ্ট্য নিয়ে ভগবান শ্রী চৈতন্য রূপে অবতীর্ণ হয়েছেন এটি সমস্ত বৈদিক আচার্যদের সিদ্ধান্ত ইতি দ্বাপর উর্বিষ স্তুবন্তী জগদীশ্বরম নানা তন্ত্র বিধানেন কলা বপী তথা শ্রীনু কলিযুগে এবং দ্বাপর যুগে বিবিধ শাস্ত্র এবং বৈদিক শাস্ত্রবিধি অনুশীলনের দ্বারা মানুষ পরমেশ্বর ভগবানের স্তব করেন এখন দয়া করে আপনি আমার কথা শুনুন শ্রীমদ্ভাগবতে একাদশ স্কন্ধের পঞ্চম অধ্যায়ের একত্রিশ শ্লোক থেকে উদ্ধৃত কৃষ্ণবর্ণম তোষা কৃষ্ণম সাঙ্গো পাঙ্গাস্ত্রপার্শদম যজ্ঞই সংকীর্ন প্রায় যজন্তী সুমে সুমেধ যে পরমেশ্বর ভগবান কৃষ্ণ অর্থাৎ ক্রিস ও ন পদাংশ দুটি নিরন্তর উচ্চারণ করেন কলিযুগের বুদ্ধিমান মানুষেরা তাঁর উপাসনার নিমিত্ত সমতভাবে নাম সংকীর্তন করে থাকেন যদিও তার গাত্রবর্ণ কৃষ্ণ নয় তবুও তিনি কৃষ্ণ তিনি সর্বদা তার পাশদ সেবক সংকীর্তন রূপ অস্ত্র ও ঘনিষ্ঠ সহচর পরিবৃত থাকেন শিল্প বলেছেন এই শ্লোকটি শ্রীমদ্ভাগবতের একাদশ স্কন্ধের পঞ্চম অধ্যায়ের বত্রিশ নম্বর শ্লোক গোস্বামী তার ক্রমসন্দর্ভে বিশ্লেষণ করেছেন ଏବଂ ତା ଶ୍ରୀ ଭକ୍ତବିନ ଠାକୁର ଆଦି ଲୀଳା ତୃତୀୟ ପରିଚ୍ଛେଦେ ଏକାନ ନମ୍ବର ଶ୍ଳୋକେ ଉଲ୍ଲେଖ କରିଛନ୍ତି ସୁବର୍ଣ୍ଣ ବର୍ଣ୍ଣ ହେମାଙ୍ଗ ବରାଙ୍ଗ ଦଶ୍ଚନ୍ଦନାଙ୍ଗ ଦି ସନ୍ନ୍ୟାସ କି ଶ୍ରମମ୍ ଶାନ୍ତ ନିଷ୍ଠା ଶାନ୍ତି ପରାୟଣ ଅନୁବାଦ ভগবান তপ্তকাঞ্চনের মতো অঙ্গকান্তি ধারণ করে গৌর সুন্দর রূপে অবতীর্ণ হবেন তার সুন্দর রূপ তপ্তকাঞ্চনেরই মতো এবং তার চন্দন চর্চিত তিনি সন্ন্যাস আশ্রম অবলম্বন করে কঠোরভাবে আত্মসংযমী হবেন এবং মায়াবাদী সন্ন্যাসীদের মতো নির্বিশেষবাদী না হয়ে তিনি ভগবৎ ভক্তিতে নিষ্ঠাপরায়ণ হবেন এবং সংকীর্তন আন্দোলনের সূচনা করবেন গোপীনাথ আচার্য মহাভারত থেকে এই শ্লোকটি উদ্ধৃতি করেছেন তোমার আগে এত কথার নাহি প্রয়োজন উসর ভূমিতে যেন বীজের রূপন তারপর গোপীনাথ আচার্য বলেন তোমার কাছে এত সমস্ত প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন নেই কেননা তুমি হচ্ছে একজন শুষ্ক মনোধর্মী উসর অর্থাৎ শুষ্ক ভূমিতে বীজ রোপণ করে যেমন কোনো লাভ হয় না তেমনি তোমার কাছে এই সমস্ত প্রমাণ দেখিয়ে কোনো লাভ নেই তোমার উপরে তার কৃপা যবে হবে এসব সিদ্ধান্ত তবে তুমি হ করিবে তোমার উপর যখন ভগবানের কৃপা হবে তখন তুমিও এই সমস্ত সিদ্ধান্ত হৃদঙ্গম করতে পারবে এবং এই সমস্ত শাস্ত্র সিদ্ধান্তের উদ্ধৃতিও দিবে তোমার যে শিষ্য কহে কুতর্ক নানাবাদ ইহার কি দোষ এই মায়ার প্রসাদ তোমার শিষ্যরা যে কুতর্ক করছে এবং নানা রকম অপসিদ্ধান্তের অবতারণা করছে তাতে তাদের কি দোষ তাহলে মায়াবাদেরই কুফল বদতাং বাদিনাং বই বিবাদ সংবাদ ভবন্তী করবন্ত চৈসং মোহন তসময় মনো অনন্ত গুণায় ভূম্নে আমি এই অনন্তগুণে গুণান্বিত পরম পুরুষকে আমার দণ্ডবত প্রণতি নিবেদন করি যার বিবিধ শক্তির ফলে পরস্পর বিরোধ ও সাম্য ঘটে থাকে এইভাবে মায়া পরস্পর বিরোধী ভাব সকলের দ্বারা পুনঃ পুনঃ বুদ্ধির উৎপত্তি করে এই শ্লোকটি শ্রীমদ ভাগবতের ষষ্ঠ স্কন্ধের চতুর্থ অধ্যায়ের একত্রিশ নম্বর থেকে উদ্ধৃত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একশো আট পর্যন্ত